আমার প্রশ্নটা হলো, একজন মহিলা কি রাষ্ট্রপ্রধান হতে পারেন? ভাই আপনি প্রশ্ন করেছেন যে কোন মহিলা কি রাষ্ট্রপ্রধান হতে পারেন। পবিত্র কোরআনে আমার জানা মতে এমন কোন কথা নেই যেটা বলছে যে একজন মহিলা রাষ্ট্রের প্রধান হতে পারবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক শ্রোতা, আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন। রাষ্ট্রপ্রধানের দায়িত্ব পালন করছে মহিলারা, আর আমরা মুসলমান ঘরের সন্তান হয়ে তাদেরকে বাহবাহ দিচ্ছি। ইসলাম ধর্মে কি নারীদেরকে রাষ্ট্র পালনের ক্ষেত্রে স্বীকৃতি দেয়, এ বিষয়ে আমরা বিস্তারিত জানবো ডক্টর জাকির নায়েক স্যারের থেকে। দর্শক শ্রোতা, ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ, তাই বলছি ভিডিওটি কেউ এড়িয়ে যাবেন না। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সকলের কাছে বিনীতভাবে অনুরোধ রইল। দর্শক শ্রোতা, চলুন বিস্তারিত দেখে আসি। আমার নাম ইলিয়াস, আমি একজন স্টুডেন্ট। আমার প্রশ্নটা হলো একজন মহিলা কি রাষ্ট্রপ্রধান হতে পারেন? একজন মহিলা কি রাষ্ট্রের প্রধান হতে পারেন? ভাই আপনি প্রশ্ন করেছেন যে কোন মহিলা কি রাষ্ট্রপ্রধান হতে পারেন। পবিত্র কোরআনে আমার জানা মতে এমন কোন কথা নেই যেটা বলছে যে একজন মহিলা রাষ্ট্রের প্রধান হতে পারবেন না। তবে এমন বেশ কিছু হাদিস আছে, যেমন একটা হাদিস বলছে যে সেই জাতি যাদের নেতা একজন মহিলা তারা সফল হবে না। কিছু বিশেষজ্ঞ বলেন যে এটা বলা হয়েছিল একটা বিশেষ সময়ের একটা বিশেষ ঘটনাকে উদ্দেশ্য করে, আর সে সময় পারস্য দেশের নেতা ছিল তাদের রানী। অন্য বিশেষজ্ঞরা বলে না, এখানে আসলে সবার কথাই বলা হয়েছে। আসুন দেখি যে ইসলাম ধর্মে একজন মহিলা রাষ্ট্রপ্রধান হতে পারবেন কিনা। যদি একজন মহিলা রাষ্ট্রপ্রধান হন কোন ইসলামিক দেশে, তাকে হয়তো নামাজের সময় ইমামতিও করতে হতে পারে। আর যদি একজন মহিলা জামাতে নামাজ পড়া ইমামতি করেন, আর নামাজে আমরা বিভিন্ন অঙ্গভঙ্গি করি, যেমন কালাম, রুকু, সিজদা, দাঁড়ানো, নত জানু আর উপুর হওয়া, যদি পুরুষদের সামনে একজন মহিলা এগুলো করে নামাজের সময়, আমি নিশ্চিত এতে নামাজের অসুবিধা হবে। যদি সেই মহিলা আমাদের দেশের মতো বর্তমানের কোনো দেশের রাষ্ট্রপ্রধান হন, প্রায় দেখা যাবে সেই রাষ্ট্রপ্রধান বিভিন্ন মিটিং করছেন অন্য দেশের রাষ্ট্রপ্রধানদের সাথে, যারা হতে পারে পুরুষ, আর মাঝে মধ্যেই তারা ক্লোজ ডোর মিটিং করে যেখানে অন্য কেউ ঢুকতে পারে না। যদি একজন মহিলা আরেকজন পুরুষের সাথে ক্লোজ ডোর মিটিং করে, ইসলাম এটার অনুমতি দেয় না। ইসলাম বলে যে একজন মহিলা কোন পরপুরুষের সাথে একা থাকতে পারবে না, মিটিং করতে পারবে না। ইসলাম পুরুষ ও নারীর অবাধ মেলামেশার অনুমতি দেয় না। একজন রাষ্ট্রপ্রধানের ছবি বিভিন্ন সময়ে প্রচার করা হয়, ভিডিও শুটিং, ফটোগ্রাফি, খুব কাছ থেকে ক্যামেরা ধরা হয়, সেখানে অন্য রাষ্ট্রপ্রধানও থাকতে পারে, অন্য পুরুষ লোকও থাকতে পারে, তখন এই মহিলা রাষ্ট্রপ্রধান হতে পারে মার্গারেট থ্যাচার অথবা অন্য যে কেউ। ছবিতে দেখবেন অনেক পুরুষের সঙ্গে তারা হ্যান্ডশেক করছেন। ইসলাম পুরুষ ও নারীর এই ধরনের মেলামেশাকে অনুমতি দেয় না। রাষ্ট্রপ্রধান মাঝে মধ্যেই দেশের সাধারণ মানুষদের সাথে সাক্ষাৎ করেন। যদি মহিলা রাষ্ট্রপ্রধান হন, তাহলে সাধারণ মানুষের সাথে এভাবে সাক্ষাৎ করা তার জন্য কঠিন হয়ে যাবে। আর বিজ্ঞান আমাদের বলে যে মহিলাদের রজস্রাবের সময়কালে তাদের মানসিকতা আর ব্যবহারে বেশ কিছু পরিবর্তন দেখা যায়, কারণ এ সময় তাদের সেক্স হরমোনগুলো বের হয়ে যায়। আর তিনি রাষ্ট্রপ্রধান হলে এই পরিবর্তনের কারণে বিভিন্ন সিদ্ধান্ত নিতে তার সমস্যা হতে পারে। এছাড়াও বিজ্ঞান আমাদের বলে যে মহিলারা তারা পুরুষদের তুলনায় কথাবার্তা বলায় বেশি পারদর্শী, আর পুরুষরা তাদের রয়েছে বিশেষ কিছু মানসিক ক্ষমতা। বিশেষ ক্ষমতা মানে পুরুষরা বেশি কল্পনা করতে পারে যে ভবিষ্যতে কি হবে, ভবিষ্যতের ঘটনাগুলো কল্পনা করতে পারে। আর রাষ্ট্রপ্রধান হলে এই বিশেষ মানসিক ক্ষমতাগুলোর প্রয়োজন রয়েছে। একজন মহিলা সে একজন পুরুষের চাইতে কথাবার্তা বলায় বেশি পারদর্শী, যেটা একজন মায়ের জন্য খুবই প্রয়োজন। একজন মহিলা তিনি অন্তঃসত্ত্বা হয়ে পড়েন, তখন তার কয়েক মাস বিশ্রামের প্রয়োজন হয়, সেই সময় কে সেই রাষ্ট্রের দেখাশোনা করবে? তার সন্তান থাকতে পারে, মা হিসেবে এই দায়িত্বটা খুবই ইম্পর্ট্যান্ট। আর
এই কাজটা একজন পুরুষের জন্য সুবিধাজনক, কারণ তিনি একই সাথে সন্তানের বাবা আর রাষ্ট্রপ্রধান হতে পারেন। কিন্তু একজন মহিলার পক্ষে একই সাথে মা আর রাষ্ট্রপ্রধান হওয়াটা সুবিধাজনক নয়। আমিও সেই সব বিশেষজ্ঞদের মতোই বলবো, মহিলাদের কোনো দেশের রাষ্ট্রপ্রধান হওয়া উচিত নয়। কিন্তু তার মানে এই না যে মহিলারা সিদ্ধান্ত গ্রহণে অংশ নিতে পারবেন না। আমি আমার লেকচার আগেও বলেছি, ভোটাধিকার আছে, আইন প্রণয়নের সময় তারা সিদ্ধান্ত নিতে পারে। আর আমরা ইতিহাস থেকে জানতে পারি উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি নবীজিকে সমর্থন আর নির্দেশনা দিয়েছেন। যে সময় মুসলিম সম্প্রদায় একত্রিত ছিল না, তিনি তখন নবীজিকে সমর্থন আর নির্দেশনা দিয়েছেন। আর আমরা জানি, যদিও প্রাইম মিনিস্টার অথবা প্রেসিডেন্ট তিনি হন দেশের প্রধান ব্যক্তি, কিন্তু প্রায় দেখা যায় যে পিআর সেক্রেটারিরাই বিভিন্ন সময়ে সিদ্ধান্ত নিয়ে থাকেন। তাহলে এভাবে একজন মহিলা দেশের বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত নিতে পারেন। আশা করি উত্তরটা পেয়েছেন। আসলে বারে ইসলামে নারীর রাজনৈতিক অধিকার নিয়ে আলোচনা করি। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, সূরা তাওবার 71 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, ওয়াল মুমিনুন ওয়াল মুমিনাত বাযুম আউলিয়া বাযু, মুমিন পুরুষ এবং মুমিন নারী একে অপরের বন্ধু, সাহায্যকারী, শুধু সামাজিকভাবে না রাজনৈতিকভাবেও। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা মুমতাহিনার 12 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, হে নবী, যখন মুমিন নারীরা তোমার কাছে এসে বায়াত করে, তাদের বায়াত গ্রহণ করো। এটা এখনকার ভোটের চেয়ে অনেক বেশি ভালো। ভোটে আমরা কি করি, একটা দেশের প্রধানকে নির্বাচন করি, তবে এখানে আমাদের নবীজি পাশাপাশি এই মহিলারাও সবাই মানছে যে নবীজি দেশের প্রধান, সবাই এটাও মানছে যে তিনি আল্লাহর রাসূল, আল্লাহ প্রেরিত পুরুষ। এটা বর্তমানের এই ভোট দেওয়ার সিস্টেমের চেয়ে অনেক বেশি ভালো। ইসলাম ধর্মে একজন মহিলা আইন প্রণয়নেও অংশ নিতে পারে। একবার একটা ঘটনা, যে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ইসলামের দ্বিতীয় খলিফা, তিনি সাহাবীগণের সঙ্গে আলোচনা করছিলেন যে দেনমোহরের কোনো সর্বোচ্চ সীমা ঠিক করে দেওয়া যায় কিনা। মেয়েরা অনেক মোহর দাবি করে থাকে, একটা সীমা বেঁধে দেওয়া যায় কিনা। তখন মসজিদের একেবারে পেছনের কাতারের এক মহিলা প্রতিবাদ জানিয়ে বলল, এই মহিলার নামটা উল্লেখ করা হয়নি, হয়তো খুবই সাধারণ একজন মহিলা, কোনো জ্ঞানীগুণী মহিলা না, একজন সাধারণ মহিলা মসজিদের পেছনের কাতার থেকে প্রতিবাদ জানালো। সে বলল, যখন আল্লাহ তাআলা কোনো সর্বোচ্চ সীমা বেঁধে দেননি, কারণ পবিত্র কোরআনের সূরা নিসার 20 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে স্ত্রীকে অগাধ অর্থ দেওয়া যেতে পারে, তাহলে যখন আল্লাহ আমাদের স্রষ্টা কোনো সীমা বেঁধে দেননি, তখন ওমর কেন রাদিয়াল্লাহু আনহু সীমা বেঁধে দেবেন? আর ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি ভুল বলেছি, মহিলার কথাই ঠিক। তার মানে এই মহিলা সংবিধান লঙ্ঘন করার অভিযোগ এনেছিল। এই হাদিসটাকে সহিহ হাদিস বলা হয়। মহিলারা, সহিহ বুখারীতে এ কথা আছে, মহিলারা যুদ্ধের ময়দানেও গিয়েছে, তারা আহত সৈনিকদের পানি দিয়েছে, তাদের চিকিৎসা করেছে, সেবা করেছে। সহিহ বুখারীতে একটা ঘটনার কথা বলা হয়েছে, একজন মহিলা, তার নাম নাফিসা, উহুদের যুদ্ধের সময় এই মহিলা অন্যান্য সাহাবিগণের পাশাপাশি নবীজিকে রক্ষা করেছিল, এজন্য সে মারাত্মক আহত হয়েছিল। নবীজি এ সময় তার সাহসের প্রশংসা করেছিলেন। এই হলো সংক্ষেপে ইসলামে নারীর রাজনৈতিক অধিকার। দর্শক শ্রোতা, আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন এবং ডক্টর জাকির নায়েক স্যার কি বলেছে আপনারা বুঝতে পেরেছেন। আপনারা সকলেই ডক্টর জাকির নায়েক স্যারের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন ডক্টর জাকির নায়েক স্যারকে হায়াতে তৈবা দান করে, আল্লাহ তাআলা যেন ডক্টর জাকির নায়েক স্যারকে সর্বাবস্থায় হিফাজত করে। ভিডিওটি এ পর্যন্তই। ভিডিও নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে, আপনাদের মূল্যবান মতামত কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে দিন। ভালো থাকুন, সুস্থ থাকুন, এই দোয়া রইল। বেঁচে থাকলে পরে ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।